বিদ্যাপতির পদেই আমরা স্মরণ করলাম রবীন্দ্রনাথকেও, তারপরেই পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের স্থান। যখন আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কথা হয়েছিল, আইনস্টাইন প্রশ্ন করেছিলেন, আর দ্য ওয়ার্ডস অফ এ সং অলসো ফ্রি? আই মিন টু সে, ইজ দ্য সিঙ্গার অ্যাট লিবার্টি টু অ্যাড হিজ ওন ওয়ার্ডস টু দ্য সং হুইচ হি ইজ সিঙ্গিং? যখন গায়ক গান গাইবেন, তখন গায়ক ইচ্ছামতো কোনো শব্দ ওই গানে যোজনা করতে পারেন? সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, ইয়েস, ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং, কীর্তন উই কল ইট, হুইচ গিভস ফ্রিডম টু দ্য সিঙ্গার টু ইন্ট্রোডিউস প্যারেন্থেটিক্যাল কমেন্টস ফ্রেজেস নট ইন দ্য অরিজিনাল সং। বাংলায় কীর্তন বলে এমন একটি সঙ্গীত আছে যেখানে গায়ক তার ভাব অনুসারে শব্দাবলী এবং বাক্যাবলী যোজনা করতে পারে, যা কিনা মূল গানের মধ্যে নেই। অর্থাৎ আখর যোজনার মধ্যে দিয়ে পদের মূল ভাবার্থ আরও পরিস্ফুট হয়। এর ফলে কি হয় তাও কবি বলেছেন, দিস অকেশন গ্রেট এনথুসিয়াজম সিন্স দ্য অডিয়েন্স ইজ কনস্ট্যান্টলি থ্রিল্ড বাই সাম বিউটিফুল স্পন্টেনিয়াস সেন্টিমেন্ট অ্যাডেড বাই দি সিঙ্গার। যেহেতু গায়ক স্বতঃস্ফূর্তভাবে সুন্দর সুন্দর ভাবের পরিবেশন করেন, তাই অবিরামভাবে শ্রোতা এতে উল্লসিত হয়ে থাকে। সেই রকমই আখরযুক্ত চণ্ডীদাসের একটি পদ আমরা স্মরণ করি। বধু কিয়ার বলিব আমি, ওহে বধু কিয়ার বলিব আমি, হে বধু কিয়ার বলিব আমি, ওগো তুমি তো আমার সকলি জানো, তুমি তো আমার সকলি জানো, তোমায় বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলি জানো, তোমায় বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলি জানো, কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি, বধু তোমার চরণে আমার পরাণ, বাঁধিল প্রেমের ফাঁসি তাই সব সমর্পিয়া, সব সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী, ভাবিয়াছিলাম এতিন ভুবনে আর মোর কে হইয়াছে, রাধা বলি কেহ শুধাইতে নাই, দাঁড়াব কাহার কাছে, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়, জুড়াব বলে আমার তাপিত পরাণ, জুড়াব বলে বধু ঠাই নিলাম
তোমার চরণ কমলে কাঁপিত পরাণ, জুড়াবো বলে আমাকে যেন পায়ে ঠেলো না, আমাকে যেন চরণ ছাড়া করো না প্রাণনাথ। না ঠেলো হো ছলে অবলায় অখলে, যে হয় উচিত তোর বধু হে, যে হয় উচিত তোর আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ দিনে, গতি যে নাহি কমোর ওগো, গতি যে নাহি কমোর, বলো তুমি বিনা আমার আর কে আছে, বলো তুমি বিনা আমার আর কে আছে, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন হবে, আমার সুখে সুখী আমার দুঃখে দুঃখী, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন হবে, আমার দুঃখে দুঃখী সুখে সুখী, তুমি বিনা আমার আর কে আছে, গতি যে নাহি কমোর তুমি বিনা, গতি যে নাহি কমোর। তোমাকে ভালোবেসে আমার কি অবস্থা জানো, আমি যদি এক পলক এক পলক তোমাকে দেখতে না পাই যেন ত্রিভুবন শূন্য লাগে, যুগায়তং নিমেষেণ চক্ষুষা প্রাবৃশায়তং শূন্যায়তং জগত সর্বং গোবিন্দ বিরহে নমে। বন্ধু আখির নিমেষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি, চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া পরি, আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কালো মানিকের হার গলায় পরে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গরম করে, কালো মানিকের হার গলায় পরে, দাসী বলে বড় গরম করে, মানিকের হার গলায় পরে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া। তারপরেই হল বৈষ্ণব জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তিনি এসে ভক্তির মধ্যে দিয়ে প্রেমের মহামন্ত্র বিতরণ করে সমস্ত স্তরের মানুষকে এক সূত্রে গেঁথে মহাপ্লাবন আনলেন বাংলায়। ছোট জাত বড় জাত, ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, সমস্ত ভেদাভেদ ভেসে গেল মহাপ্রভুর কৃপায়।